হাই ফ্রেন্ডস, আশা করছি কোভিড পরিস্থিতিতে তোমরা সকলেই সুস্থ আছো। আমি আছি তোমাদের সঙ্গে সুমন এবং তোমরা দেখছো কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকে নতুন অনেকগুলি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে অনেকগুলি শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করছে। তো এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম আবেদন মূল্য নেই আবেদন করবার জন্য, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অফলাইনে আবেদনটি করতে পারবে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। সো আসো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ উইলিংটন নীলগ্রিস তামিলনাড়ু। তো এখান থেকে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে। এই নোটিশটি তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে, যেখানে বলা হয়েছে ডেট অফ পাবলিকেশন অ্যাডভার্টাইজমেন্ট 1 মে 2021, লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশনস অর্থাৎ আবেদন করবার লাস্ট ডেট রয়েছে 22 মে 2021, এই তারিখ। বলা হয়েছে দ্য কমান্ডেন্ট ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ উইলিংটন ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। তো এখানে ভারতবর্ষের নাগরিক হলেই তোমরা আবেদন করতে পারবে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য, যেখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, আমরা আলোচনা করব। প্রথমত নেম অফ পোস্ট রয়েছে, পে লেভেল রয়েছে, নাম্বার অফ ভ্যাকান্সিস অ্যান্ড রিজার্ভেশনস রয়েছে, এবং বলা হচ্ছে অ্যাডজাস্ট ইন রিজার্ভ ক্যাটাগরিজ এবং এজ রয়েছে। যেখানে তোমাদের প্রথমত যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত, এবং এই পোস্টের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে, এবং শিক্ষাগত যোগ্যতা আমরা একটু পরে বলবো। প্রথমত প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আমরা দেখে নিই কোন কোন পোস্ট রয়েছে। তো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, যেখানে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এই পোস্টের ক্ষেত্রে 10টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, এবং 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেডের আবেদন করা আবেদন এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত এই পোস্টের ক্ষেত্রে বেতন দেওয়া হচ্ছে, যেখানে 7টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই পোস্টের ক্ষেত্রেও বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে তোমরা। এবং পরবর্তী পোস্ট রয়েছে সুখানি, যেখানে কিন্তু 2টি এখানে বলা হয়েছে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে, এবং এই পোস্টের ক্ষেত্রে 1টি মাত্র ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং তার পরবর্তী পোস্ট হচ্ছে কার্পেন্টার, যেখানে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে, এবং এই পোস্টের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ পরবর্তী পোস্ট অফিস অ্যান্ড ট্রেনিংয়ের ক্ষেত্রে, যেখানে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। এই পোস্টের ক্ষেত্রে অনেকগুলি শূন্যপদ রয়েছে, টোটাল 60টি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ তোমরা, এবং এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। তো এবার আমরা দেখে নেবো এডুকেশনাল কোয়ালিফিকেশানস অ্যান্ড এক্সপিরিয়েন্স ফর দ্য অ্যাবাভ পোস্ট। তো বলা হয়েছে প্রথমত যে পোস্ট সেটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই যে কোনো রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে তাহলে আপনার তোমরা আবেদন করতে পারবে। এবং এই পোস্টের ক্ষেত্রে 10 মিনিটে 80 ওয়ার্ড পার মিনিট, এখানে কিন্তু বলা হয়েছে 80 ওয়ার্ড পার মিনিট ট্রান্সক্রিপশান, এবং বলা হচ্ছে 50 মিনিট ইংলিশ এবং 65 মিনিট হিন্দি অন কম্পিউটার টাইপিং স্পিড ডিকটেশন টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকতে হবে, তাহলে এই স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, এবং এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, টাইম অ্যালোটেড করা থাকবে 10 মিনিট। বলা হয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, যেই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারবে, এবং বলা হয়েছে মাস্ট প্রসেস দ্য সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স ফর হেভি ভেহিকলস, অর্থাৎ তোমাদের কিন্তু ভেহিকলসের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রিকগনাইজ অর্গানাইজেশন থেকে, এবং আন্ডারটেকিং ড্রাইভিং হ্যাভি ভেহিকলস থেকে তোমাদের কিন্তু এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্ট হচ্ছে সুখানি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারবে, সাথে সার্টিফিকেট থাকতে হবে সুইমিংয়ের ক্ষেত্রে যে কোনো রিকগনাইজ অর্গানাইজেশন থেকে, এবং
এখানে কিন্তু তোমাদের বলা আছে। তো পরবর্তী পোস্ট বলা হয়েছে কার্পেন্টার, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে, সাথে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কার্পেন্টার পোস্টের ক্ষেত্রে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ, যেটি হচ্ছে MTS, যেখানে বলা হয়েছে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আদার্স কোনো শিক্ষাগত আর যোগ্যতা চাওয়া হয়নি, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি এই পোস্টের জন্য। তো তোমাদের আবারও বলে দিই, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানস রিসিভ অফ অ্যাপ্লিকেশানস বলা হয়েছে 22শে মে 2021, অর্থাৎ 22 তারিখ, কিন্তু মে মাসের 22 তারিখ কিন্তু আবেদন করবার লাস্ট ডেট রয়েছে, তোমরা এর মধ্যে আবেদনটি করে দেবে। তো আবেদন করবার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, এবং এখানে কিন্তু বলা আছে 22 টাকার যে পোস্টেজ স্ট্যাম্প সাইজ স্ট্যাম্প রয়েছে, সেই স্ট্যাম্প তোমরা পোস্ট অফিস থেকেই পেয়ে যাবে। সেই স্ট্যাম্প কিন্তু নিচে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো, সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের উপরে তোমাদের অ্যাটাচ করতে হবে। সাথে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিতে হবে। সমস্ত কিছু দিয়ে তোমরা যে ঠিকানায় পাঠাবে সেটি বলা হয়েছে এই যে ঠিকানা, দ্য কমান্ডেন্ট ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, উইলিংটন, নীলগিরিস, এবং এই ঠিকানা তামিলনাড়ু। তাহলে এখানে তোমাদের কিন্তু স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠাতে হবে। তো এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে উপরে আর তোমরা কিছু ফিল আপ করবে না, এখানে বলা হয়েছে শুধুমাত্র ফর অফিস ইউজ অনলি। তোমরা এর সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো এখানে লিখবে, সাথে এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করবে, এবং তোমাদের যে পোস্ট অফিস থেকে যে স্ট্যাম্পটা নেবেন সেখানে আপনারা উপরে অ্যাটাচ করে দেবেন ফটোর উপরে, এবং নিচে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে, এর সাথে নিচে যে ফর্মটি আছে সেটিও ফিল আপ করবে, করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এবং সমস্ত ডকুমেন্টসহ যে ঠিকানা বললাম সেই ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে দেবে।